এনআইএর এসপির বাড়িতে সাক্ষাতের সময় ওই ফ্ল্যাটের রেজিস্টারে যে ঠিকানা লেখেন জিতেন্দ্র তিওয়ারি সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং তারই প্রতিবেদনে নজর রাখব। এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতৃত্বের অশুভ আঘাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার যেটা অভিযোগ যে কয়েকদিন আগেই এনআইএর এসপির নিউ টাউনের যে বাড়ি সেখানে একজন ব্যক্তি জিতেন্দ্র কুমার তিওয়ারি তিনি গিয়ে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিন্তু ভূপতি নগর সহ অন্যান্য জায়গা নিয়ে তালিকা দেওয়া হয়েছে এনআইএর এসপির কাছে যাতে তাদেরকে সামান করে এলাকা খালি করে দেওয়া হয়, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের নেতা। এবং তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের যেটা বক্তব্য যে সেখানে যে রেজিস্টার অর্থাৎ ডিএন সিং বলে নামে যে এসপি রয়েছেন এনআইএ তার বাড়ির যে রেজিস্টার সেখানে দেখা যাচ্ছে যে জে কে তিওয়ারি নামে এক ব্যক্তি যার বাড়ির যার নামের পাশে তার অ্যাড্রেস হিসেবে বলা হচ্ছে যে এই সরস্বতী নিকেত অর্থাৎ 5 নম্বর ক্যামাক স্ট্রিটের বাসিন্দা তিনি কিন্তু দেখা করেছেন। কিন্তু এই 5 নম্বর ক্যামাক স্ট্রিটের যে বাড়ি যে আবাসন সেখানে আমরা এসে পৌঁছেছি এই সরস্বতী নিকেতে সেখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে এই আবাসনে কিন্তু জিতেন্দ্র তিওয়ারির মেয়ে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে জিতেন্দ্র তিওয়ারির আসা যাওয়া ছিল। গত 2 দিন ধরে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে তিনি এখানে নেই, তিনি অন্যত্র গিয়েছেন। আপাতভাবে এই ফ্ল্যাটটি এখন খালি রয়েছে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এমসিসি চলাকালীন কিভাবে একজন এনআইএর এসপি তিনি বিজেপি নেতার সঙ্গে দেখা করলেন, খোদ এনআইএর এসপির বাড়িতে কিভাবে এই বিজেপি নেতা পৌঁছে গেলেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জি24 ঘন্টার জন্য গৌতমের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।